हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारे सबाई के शुभ विजया विजयार प्रीति शुभेच्छा और भालोबासा जानिए आजकल भिडियो शुरू करछी। आज के आमी तुम्हारे साथे आमार मायर हाथेर पायसेर रेसिपी शेयर करब। तुम्हारे काछे अनुरोध रइलो भिडियो शुरू थेके शेष अब्दि देखार। चलो ताहले शुरू करी। এখানে আমি এক লিটার দুধ নিয়েছি। দুধটা প্রথমে একটু জাল দিয়ে নেব। তো দুধটা আমি একটু জাল দিয়ে নিয়েছি। এখন খানিকটা দুধ এই বাটিতে তুলে রাখছি, এটা আমি পরে মেশাবো। एक लिटार दूधर जो हमें 100 ग्राम गोविंदभोग चाल नहीं चाल के एक धुए जलटा छड़िए नहीं चाल दूधर मध्य दिए देव और एक लिटार दूधर जो किन्तु 100 ग्राम बसि चाल ना नेवाटाई भलो। तो ये एन दिए दीची चाल दिए दिए एन किन्तु एटा আমাকে কন্টিনিউ এভাবে নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন কোনোভাবেই ধরে না যায়। তো এভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকব। এখন আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এইভাবে নাড়তে থাকব যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে যায়। নাড়ানো বন্ধ করলে কিন্তু চালটা দলা বেঁধে যেতে পারে আর সাইড থেকে কিন্তু লেগেও যেতে পারে। তো এই জন্য এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝে মাঝে বাড়িয়ে দিচ্ছি, আবার লোতে করে দিচ্ছি। তো আমরা যারা সবসময় বানাই এগুলো তারা তো আমরা জানি, আর যারা নতুন তাদের জন্যই আমার কিন্তু এই কথাগুলো বলা। একবারে বাড়িয়ে তো এটা করা যাবে না, মাঝে মাঝে একটু বাড়াতে হবে, আবার এটাকে কমিয়ে দিতে হবে। এইভাবে করেই কিন্তু আমাকে পায়েসটা বানাতে হবে। আর সাইড থেকে এই দুধের যে সরগুলো পড়েছে যতটা সম্ভব এই হাতা দিয়ে একটু এভাবে নিয়ে নিতে হবে টেনে টেনে। তো এটা প্রায় হয়ে এসেছে, এই দেখো, আর সামান্য একটুই বাকি আছে। তো চালটা আর একটু ভালোমতো সিদ্ধ হয়ে যাবে, তারপরেই আমি এর মধ্যে মিষ্টিটা মেশাবো। কেননা আগে যদি আমি মিষ্টিটা মিশিয়ে দিই চালটা তাহলে একটু শক্ত থেকে যাবে আর পায়েসের টেস্টটা কিন্তু অতটা ভালো হবে না। এবার আমি যেই দুধটা আলাদা করে বাটিতে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো চালটা ভালোমতো সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি। আর এখানে আমি দেখো 200 গ্রাম বাতাসা নিয়েছি। এক লিটার দুধের জন্য আমি এখানে 200 গ্রাম বাতাসা নিয়েছি। তো বাতাসাটা আমি এবার আস্তে আস্তে দিয়ে দেব। আর আমার মা যখনই পায়েস বানাতো কিন্তু সবসময় বাতাসা দিয়েই বানাতো। সবসময় মা আমাদেরকে বাতাসা দিয়েই পায়েস বানিয়ে দিত। আর শীতকালে তো খেজুরের গুড় ওটা আলাদা, আদারওয়াইজ বাতাসা দিয়েই কিন্তু আমাদের বাড়িতে পায়েস বানানো হতো। তো বাতাসাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর বাতাসাটা দেওয়ার পরে কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে। তো আবার এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এভাবে আমি এখন একটু নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে কাজু দিয়ে দিচ্ছি কয়েকটা। পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব, এর থেকে আর ঘন করব না। তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো কিছুটা ঘন হয়ে যাবে। পায়েসটা আমি এবার নামিয়ে নিচ্ছি। Thank you.
তো দেখো বোলের মধ্যে আমি পায়েস তুলে নিয়েছি, আর তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবে, এর স্বাদ কিন্তু অতুলনীয়। আমাকে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।